সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। তো গাইজ, আপনারাও যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন, যখনই আপনারা আপনাদের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন বা ইনস্টল করতে যাচ্ছেন, তখন এরকম একটি পপ আপ আপনাদের সামনে চলে আসছে এবং এখানে লেখা আছে ক্যান ডাউনলোড ইনস্টাগ্রাম। মানে যেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে যাচ্ছেন বা ইনস্টল করতে যাচ্ছেন, তখন সেই অ্যাপ্লিকেশনটি এরকম ক্যান ডাউনলোড বলে একটি অপশন চলে আসছে, মানে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন না। তো আপনারাও যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন, তো এই ভিডিওটি দেখার পরে এই প্রবলেমটি আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। তো সলভ করার জন্য সবার প্রথমে এটা আমাদের ব্যাক করে নিতে হবে। তো এটা আমরা পুরোপুরি ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পরে সবার প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এখান থেকে লং প্রেস করে নিতে হবে। তো আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি লং প্রেস করে নিচ্ছি। তো লং প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে আই বাটন বলে একটা অপশন চলে এসেছে। তো আপনাদের ফোনে এটি অ্যাপ ইনফো বলে অপশন থাকতে পারে, তো আপনারা এখানে অ্যাপ ইনফো অপশনে ক্লিক করবেন। আর যদি এরকম অপশন থাকে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এখানে নিচের দিকে লেখা থাকবে ফোর স্টপ। তো এখানে আপনারা ফোর স্টপ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে ওকে অপশন চলে আসবে, তো এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা বলে একটা অপশন থাকবে, তো এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন থাকবে, তো ওপরের যে অপশনটি আছে ক্লিয়ার অল ডাটা, তো এখানে ক্লিয়ার অল ডাটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে অপশনে ক্লিক করার পরে ওপরের দিকে একটা অপশন দেখতে পারবেন ডাটা ইউজ, তো এখানে ডাটা ইউজ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচের দিকে দুটি অপশন দেখতে পারবেন মোবাইল ডাটা সিম নাম্বার 1 এবং মোবাইল ডাটা সিম নাম্বার 2। তো আপনাদের যেই নম্বরে ডেটা থাকবে তো সেই নম্বরটি আপনারা এখান থেকে ইনেবল করে রাখবেন। যদি আপনাদের সিম নাম্বার 1-এর ডেটা থাকে তো এখান থেকে আপনারা সিম নাম্বার 1-টি ইনেবল করবেন, এবং যদি আপনাদের সিম নাম্বার 2-তে ডেটা থাকে তো এখান থেকে আপনারা সিম নাম্বার 2 ইনেবল করবেন। আর যদি আপনারা চান যে এখান থেকে দুটো অপশনই আপনারা ইনেবল করে রাখবেন, তো সেটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ডাটা, তো এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটি এখান থেকে যদি অফ থাকে তো এটা আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করার পর এখান থেকে সরাসরি ব্যাক করে নেবেন। তো আমি এখান থেকে পুরোপুরি ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পরে সবার প্রথমে আমরা আবার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবো। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করে নেবো। ক্লিক করার পরে কোনো একটা অ্যাপ্লিকেশনের নাম আমরা এখান থেকে সার্চ করে নেবো। তো এখানে আমি ইনস্টাগ্রাম সার্চ করে নিলাম। তো ইনস্টাগ্রাম সার্চ করার পরে এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে এসেছে। তো এখানে আমরা ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখানে আমরা ইনস্টল অপশন ক্লিক করে দেখে নেবো যে এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ইনস্টল হয় নাকি। তো এখানে আমি ইনস্টল অপশনে ক্লিক করে নিচ্ছি। তো ইনস্টল অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া বা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো আপনাদের প্লে স্টোরেও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তো আপনারা এই প্রবলেমটি খুব ইজিলি এইভাবে সলভ করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।